সিলেট নগরীর লালবাজার মৎস্য আড়তে বিক্রির জন্য আনা 100 কেজি ওজনের বাঘাইর মাছের দাম 2 লাখ টাকা হাঁকা হয়েছে। বুধবার গভীর রাতে বিয়ানীবাজারের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। গতকাল সকালে বিয়ানীবাজার উপজেলা থেকে মাছটি নিয়ে এলে মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন মাছটি কিনে নেয় এই দাম হাঁকেন। আস্ত বিক্রি করতে না পারলে বাঘাইর মাছটি কেটে ভাগ হিসেবে বিক্রি করবেন বলেও জানান তিনি। লালবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমেদ বলেন, সিলেটের বিভিন্ন নদীতে প্রায়ই বড় আকারের বাঘাইর মাছ ধরা পড়ে, সেগুলো বিক্রি করতে জেলেরা লালবাজারে নিয়ে আসে।